হ্যালো ভিউার্স চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে প্রতি মাসের সাপ্তাহিক ছুটির দিনে যে কোনো একদিন আমাদেরকে অফিস করতে হয় তাই আমরা ভাবলাম যে আজকের দিনটাকে আমরা সেলিব্রেট করি যেহেতু এটা প্রথমবারের মতন আমরা এই অভিজ্ঞতাটা নিলাম তো যেমন কথা তেমন কাজ তাই আমরা সবাই মিলে একটা ওবার বুক করে ছুটলাম সিটির উদ্দেশ্যে এবার সিটি গিয়ে কী করবো আমরা সবাই ডিসাইড করলাম প্রথমে আমরা লেজার ট্যাগে যাবো অর্থাৎ লেজার শ্যুটিংয়ের যেই গেমগুলো আছে সেগুলো করব কিন্তু এত বৃষ্টি হচ্ছিলো এবং সেটা আমাদের বাসা থেকে অনেকটা দূরে যেহেতু আমরা সিটিতে থাকি না দেন আমরা আমাদের প্ল্যান চেঞ্জ করে ডিসাইড করলাম আমরা মুভি দেখতে যাব মুভি দেখতে যাওয়ার জন্য আমরা চুজ করলাম আমাদের আশেপাশে কোন সিনেমা হল আছে আমাদের কাছাকাছি ছিল হচ্ছে সিনেপলিস সুধা এই রকম কোনো একটা সিনেমা হল তো সেখানে আমরা দেখেছিলাম হচ্ছে থ্রি টু তো তোমাদের কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে আমার কাছে মনে হচ্ছে এটা টেন আউট অফ সিক্স পয়েন্ট ফাইভ লাইক এরকম আমার কাছে মনে হচ্ছে এন্ডিংটা আর একটু বেটার করলে পারতো তবে এই সিনেমা হলটা অনেক বেশি ছোটো ছোটো এখানে এক্সপ্লোর করার মতন কিছুই ছিল না আমরা সময়ের অনেক আগে পৌঁছে গেছিলাম তো এক ঘন্টা আগে আমরা পৌঁছে গেছিলাম তো দ্যাটস ওয়াই আমরা আসলে খুঁজে পাচ্ছিলাম না কী করবো তো এখানে আসলে দেখছিলাম যে দিল্লির এখানে একটা মিঠাইয়ের হাউস ছিল এবং যেহেতু সামনে রাখি সবাই মোটামুটি সেই পরিমাণে মিষ্টি কিনছে রাখি সব কিছু মানে সবাই আর কি ব্যস্ত ছিল এবং এখানে কাঁচা বাজার দেখলাম এখান থেকে কাঁচা আম কিনলাম তুলনামূলকভাবে অনেক বেশি প্রাইস ছিল এভাবে তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং বেশি বেশি করে শেয়ার করে দিও আমরা যখন আর কি এন্টার করলাম সিনেমা হলে তখন দেখ ছিলাম যে পুরোটাই ডার্ক মুডে ছিল স্বাভাবিকভাবে সিনেমা হল তো ডার্ক মুডেই থাকে তবে প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে সিনেমা হলটা আরেকটু বেটার হতে পারতো তো আমরা আসলে কি কি করেছি কারা কারা গেছি সেটার একটা ছবি তোমাদেরকে অ্যাটাচ করে দিচ্ছি আর আমি যেখানে যাই সেখানে তো ওয়াশরুম আমাকে এক্সপ্লোর করতেই হয় কারণ আমার একটু সিডি ইস্যু আছে তো আমরা অত সবাই মিলে অনেক মজা করেছি তোমরা কারা কারা রকম বন্ধুরা সবাই একসাথে মিলে ঘুরতে পছন্দ করো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে জানাবি এরপর আমরা চারজন চলে বাকি তিনজন ছেলেরা ডিসাইড করলো যে ওরা চারমিনারের আশেপাশটা আর একটু এক্সপ্লোর করে দেন আসবে তো আমরা কারা কারা ছিলাম আজকে সেই ছবিটা তোমরা দেখতে পাবে দেন আমি কিছু ঢং করে ছবি তুলেছিলাম সিনেপ্লেক্সের ওখানে সেটাও আর কি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো এই ছিল আসলে আজকের ভিডিও তোমাদের কার কেমন লাগলো প্লিজ কমেন্ট সেকশনে জানাবে আজকের মতো মেলানো ভবিদা নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকো বাই